আজ বিধাননগর পুর নিগমের 12 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মমতা মণ্ডলের ব্যবস্থাপনায় এবং প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডলের সহযোগিতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান করা হয়। আটঘড়া অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন প্রায় 200 জন ছাত্রছাত্রীকে সম্বর্ধনা প্রদান করা হয়েছে বলে জানানো হয় উদ্যোক্তাদের তরফ থেকে। প্রসঙ্গত উল্লেখ্য, এই ওয়ার্ডের স্থানীয় বাসিন্দারা জানান, আজিজুল হোসেন মণ্ডল সারা বছর তাদের পাশে থাকেন। চলতি বছর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য তিনি যানবাহনের ব্যবস্থা করেন। শুধু তাই নয়, এলাকার দুস্থ ছাত্রছাত্রীদের জন্য তিনি পড়াশোনার সামগ্রী থেকে শুরু করে শিক্ষা কেন্দ্রে ভর্তির দায়িত্বও নিয়েছেন। সব মিলিয়ে এলাকার সাধারণ মানুষের কাছে তিনি এক অবিস্মরণীয় চরিত্র হয়ে উঠেছেন। আজ চলতি শিক্ষাবর্ষে কৃতী ছাত্রছাত্রীদের অনুপ্রেরণা যোগাতে এক সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। সেখানে ছাত্রছাত্রী অভিভাবকদের পাশাপাশি উপস্থিত ছিলেন রাজারহাট নিউ টাউনের বিধায়ক তাপস চ্যাটার্জি, কাউন্সিলর পরিত্রিকা ভট্টাচার্য, বাদুড়িয়া বিধানসভার বিধায়ক কাজী আব্দুর রহিম, বিশিষ্ট ফুটবলার কল্যাণ লোধ সহ স্থানীয় নেতৃত্বরা। সব মিলিয়ে বিধাননগর পুর নিগমের 12 নম্বর ওয়ার্ডের পৌরমাতা মমতা মণ্ডলের ব্যবস্থাপনা এবং প্রাক্তন কাউন্সিলর আজিজুল হোসেন মণ্ডলের এই অভিনব প্রয়াসকে কুর্নিশ জানিয়েছেন এলাকার সাধারণ মানুষ। বিও রিপোর্ট, কলকাতা সংবাদ। সম্বর্ধনা দিয়ে তাদের যানবাহনের ব্যবস্থা করে গাড়িতে পাঠিয়ে পরীক্ষা কেন্দ্রে পাঠিয়ে সাফল্য কামনা করেছিলেন। তারা সফল হয়েছে, তাদের সম্বর্ধনা দিলে আত্মতৃপ্তি নিয়েছে। সবার আগে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানাবো। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী দেখুন পিছনে আছে, অনুপ্রেরণায় আমরা এটা করেছি। অভিনন্দন জানাবো আমাদের রাজ্যের আইকন, দেশের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তারপরে অভিনন্দন জানাবো আমাদের অভিভাবক, আমার রাজনৈতিক অভিভাবক, আমার অভিভাবক হিসেবে ভালোবাসি আমার তাপস চট্টোপাধ্যায়, নিউ টাউনের বিধায়ক। আমি শুভেচ্ছা জানাবো, অভিনন্দন জানাবো বাদুড়িয়ার বিধায়ক, অভিনন্দন জানাবো আমার খুব প্রিয় পিনাকী নন্দী, অভিনন্দন জানাবো পিনাকী দাস সহ আরিত্রিকা ভট্টাচার্য, অভিনন্দন জানাবো কামারহাটির একজন কাউন্সিলর এসেছিলেন তাকেও, সর্বোপরি অভিনন্দন জানাবো আমার ওয়ার্ডের প্রিয় ছাত্রছাত্রীদের। আর তারপরে অভিনন্দন জানাবো আমার ওয়ার্ডের সমস্ত কর্মী, ওয়ার্ডের বিশিষ্ট ব্যক্তি, সব ধর্মের মানুষ আজকেরও উপস্থিত ছিল। তাই আজকের আমরা টেস্ট পেপার দিয়ে তাদের পরিবহনের ব্যবস্থা করে তাদের আমরা আজকে সংবর্ধনা দিয়ে আমরা গর্বিত। আর এই গর্বটা আমরা সারা রাজারহাট নিউ টাউনে আমরা ছড়িয়ে দিতে চাই। রাজারহাটের সর্বোচ্চ নাম্বার পেয়েছে যিনি 669, তাকে আমরা সংবর্ধনা দিয়েছি। আমার ওয়ার্ডের যে
সর্বোচ্চ পেয়েছে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এবং মাদ্রাসা বোর্ডে, তাকেও আমরা সংবর্ধনা দিয়েছি। প্রত্যেকটা বিভাগে সব আমরা সংবর্ধনা দিয়েছি। মোট আপনারা দেখেছেন 210 জনকে সংবর্ধনা দিয়েছি। পরে 10 জন আজকের এসছে, তাদেরকে আমরা ফেরাইনি। কেন, আমরা জানি মানুষ দু হাত তুলে মমতা মণ্ডলকে আশীর্বাদ করেছে, তাহলে যে মায়েরা তার সন্তানদের আজকেরে পাঠিয়েছে তাদেরকে আমরা সংবর্ধিত করে গর্বিত হয়েছি। সর্বোপরি আমার ওয়ার্ডের নাগরিকদের কাছে আমি গর্বিত, তারা না সাহায্য করলে এরকম অনুষ্ঠান হয় না। আর আজকের শুভ দিনে শুভক্ষণে, আর আপনারা মিডিয়া গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, যেভাবে নির্বাচনের আগে থেকে আপনারা সাহায্য করেছেন, আপনাদেরকে আমি থ্যাংক জানাই, ধন্যবাদ জানাই। আজকেরও আপনারা যেভাবে সকাল থেকে এসে কভার করে চলেছেন, আপনাদেরকে অভিনন্দন জানাই। আপনাদের মাধ্যমে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সুস্থতা কামনা করি, সর্বোপরি আমার মাননীয় বিধায়ক তাপস চট্টোপাধ্যায় সুস্থতা কামনা করি, তিনি এগিয়ে যাক। আর আমাদের পিনাকি দাস সহ আমাদের বাদুলিয়ার বিধায়ক সহ সবার সুস্থতার কামনা করি, সবার মঙ্গল কামনা করি, ছাত্রছাত্রীদের মঙ্গল কামনা করি, তারা আগামী দিনে ভালো জায়গায় যাক শিক্ষা লাভ করে। আপনাদের মাধ্যমে রাজ্যে এখন কিছু কিছু করোনা আবার মাথা ছাড়া দিয়েছে, আপনাদের মাধ্যমে সতর্ক করব, সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আপনাদের মাধ্যমে জানাই 7ই আগস্ট আমরা এই আটঘরা প্রাথমিক বিদ্যালয়ে 300 জনকে আমরা রক্তদান করব, 300 জন। আজকের আমাদের অসংখ্য ভালো লাগছে যে আমি এই সর্বপ্রথম আজকে এই পৌর প্রতিনিধি হিসাবে যে আমার ওয়ার্ডের সমস্ত ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা দিতে পেরেছি, এটা আমার অত্যন্ত গর্বের দিন। আর সেই সূত্রে বলতে গেলে স্টুডেন্টদের জীবনেও সব থেকে গর্বের দিন আজকে, কারণ তাদের একটা স্টুডেন্টের কাছে সব থেকে ভালো সম্মান পাওয়া, যে একটা ছাত্রছাত্রী হিসাবে তাদেরকে সম্মান পাওয়াটা যে কতটা আনন্দে সেটা আমি নিজেও জানি, কারণ আমি নিজেও একদিন এই ওয়ার্ড থেকেই এভাবেই সংবর্ধনা পেয়েছিলাম। সেই জন্য আমার খুবই ভালো লাগছে এভাবে সংবর্ধনা দিতে পেরে তাদেরকে। আর সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাই আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জিকে, এছাড়াও রাজ্যের আইকন সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক দাকে, এছাড়াও আমাদের রাজারহাট বিধানসভার বিধায়ক মাননীয় তাপস চ্যাটার্জি মহাশয়কে, যাকে আমরা সব সময় কাছে পাই সমস্ত কাজে, সেই জন্য আমরা খুবই গর্বিত। এছাড়াও আমার ওয়ার্ডের সমস্ত ব্যক্তিবর্গকে আমরা পাশে পেয়েছি এবং আমাদের সমস্ত কর্মীকেও আমরা খুব সক্রিয়ভাবে সমস্ত কাজে পাশে পাই, সেই জন্য তাদেরকেও আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা নির্বাচনের সময় যেভাবে মানুষকে প্রতিশ্রুতি দিয়ে এসেছিলাম ঠিক সেইভাবেই আমরা মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে সহযোগিতার হাত সবসময় আমরা বাড়িয়ে থাকবো, আগামী দিনেও তাদের পাশেই থাকবো এবং আমাদের প্রতিশ্রুতি মতো আমরা কাজ করে আগামী দিন এগিয়ে চলবো। এই বিদ্যালয়ের সম্মুখে আমরা 12 নম্বর ওয়ার্ডের বিশেষ করে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক ছাত্রছাত্রী যারা সফলতার সঙ্গে উত্তীর্ণ হয়ে এসেছে তাদেরকে আমরা আমন্ত্রণ করেছিলাম এবং তাদেরকে আমরা বেশ কিছু সামগ্রী দিয়ে, শিক্ষা সামগ্রী দিয়ে তাদেরকে সংবর্ধনা দিয়েছি, সংবর্ধনা জ্ঞাপন করেছি, যাতে করে তারা ভবিষ্যতে কিছু প্রেরণা লাভ করে। তো আমি মনে করি এই ধরনের কাজ আইজিরোসেন মণ্ডল এখানকার প্রাক্তন পৌরপিতা ও বর্তমান পৌরমাতা মমতা মণ্ডল এরা যে করে চলেছে, এই কর্মকাণ্ড সম্পর্কে বলতে গেলে অনেক সময় লাগবে। সংক্ষিপ্ত আকারে বলতে গেলে বিগত নির্বাচনে যে প্রতিশ্রুতি এরা দিয়েছিল সেই প্রতিশ্রুতি অনুযায়ী যে কাজ করে চলেছে, এর জন্যে আমি এদেরকে অনেক বেশি ধন্যবাদ জ্ঞানার্থে জানিয়ে রাখি। কালোদা এবং আমাদের বর্তমান পৌরমাতা মমতা মণ্ডল একটি কারখানা চালায়, কারখানার নাম মানুষ তৈরির কারখানা। তার কারণ মান আর হুঁশ যাদের আছে তারাই তো মানুষ, এবং মানুষ তৈরির ক্ষেত্রে যেটা সর্বার্গে, মানে যেটা সবার আগে যেটা প্রয়োজন হয় সেটা হলো শিক্ষার। কেননা আমরা এখন বিভিন্ন জায়গায় নূপুরের শব্দ তো সবসময় সুশ্রাব্য হয় না, নূপুরের শব্দ সারাক্ষণ সুশ্রাব্য হয় না এবং বিভিন্ন সময় তাল কাটে, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তাল কাটছে। 12 নম্বর ওয়ার্ড মানুষ তৈরি করছে কিভাবে বলি, দেখুন পাশাপাশি একই মঞ্চে আমি ব্রাহ্মণ ঘরের সন্তান বসে আছি, আমার পাশে আমার শ্রদ্ধেয় হাজি সাহেব বসে রয়েছেন, এইটা মনে হয় 12 নম্বর ওয়ার্ডের নিদর্শন। এবং পড়াশুনোর মাধ্যমেই 12 নম্বর ওয়ার্ড এগিয়ে যাবে,
সেইখানে যেমন আপনারা এর আগে বলেছেন সবাই যে যাতায়াতের ব্যবস্থা থেকে শুরু করে টেস্ট পেপারের ব্যবস্থা থেকে শুরু করে শিক্ষা শিবির থেকে আরম্ভ করে যারা পাস করবে তাদের সংবর্ধনা সবটাই করা হয়, এবং তার সঙ্গে সঙ্গে এইটা যেমন একটা দিক, আপনারা যেমন বললেন পড়াশুনোর অভাবে শিক্ষা আটকাবে না, ঠিক একই কারো ঠিক একই রকমভাবে আর্থিক অভাবে কারুর স্বাস্থ্য পরিষেবা আটকে যাবে, আর্থিক অভাবে কারুর কোনো বাড়ির শিশু খেতে পারবে না। এটা কিন্তু ১২ নম্বর ওয়ার্ড নিদর্শন সৃষ্টি করেছে, এই জিনিস ১২ নম্বর ওয়ার্ডে হয় না। আমরা গর্বিত যে সারা দেশ জুড়ে যখন আগুন জ্বলছে ১২ নম্বর ওয়ার্ড কিন্তু শান্ত, এবং সেই শান্তটা তখনই হতে পেরেছে যখন ১২ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা তারা শিক্ষিত। শুধু টেক্সট বই পড়ে যে শিক্ষিত হয় তা তো নয়, নানান রকমভাবে শিক্ষা অর্জন করা হয়, এবং সেই শিক্ষায় আমাদের শিক্ষিত করছে ১২ নম্বর ওয়ার্ডের বর্তমান পৌর মাতা মমতা মণ্ডল, এবং আমাদের প্রাক্তন পৌরপিতা মাননীয় আজিজুল হোসেন মণ্ডল, এবং ভবিষ্যতে যাতে সমস্ত শিশুরা এগিয়ে যেতে পারে সেই কথা মাথায় রেখে বহু ছেলে মেয়েকে স্কুলে ভর্তি করবারও বা কলেজে ভর্তি করবারও ব্যবস্থা করছে আজিজুল হোসেন মণ্ডল। তাই কঠিন পরিস্থিতিতে আমি আগেও যেটা বলেছিলাম, আপনি যে প্রশ্নটা করলেন কঠিন পরিস্থিতি কাটিয়ে উঠে, দেখুন কঠিন পরিস্থিতি আমরা কাটাইনি, এলাকার মানুষ সচেতন, তারা জানে কাকে ভোট দিলে পরে তারা আগামী দিনে সুবিধাগুলো পাবে, তারাই নির্বাচিত করেছে মমতা মণ্ডলকে, এবং আমার বিশ্বাস মমতা মণ্ডল এই কাজগুলোকে আগামী দিনেও করে যাবে।